হাই ফ্রেন্ডস, আমি সুমন, আপনারা দেখছেন এমজি অ্যাকোয়াটিক। আজ আমরা কথা বলবো প্ল্যান্টেশনের ব্যাপারে। প্ল্যান্টেশনের ব্যাপারে কথা বলার আগে আমরা তার ব্যাপারে চারটে জিনিস জানবো। সেই চারটে জিনিস কি, সেটা হলো ফার্স্ট জিনিস লাইট, সেকেন্ড জিনিস হলো ফিল্টারেশন, থার্ড জিনিস হলো CO2 লাগে কি লাগে না, আর ফোর্থ জিনিস হলো যেটা হলো কি ফোর্থ জিনিসটা কি হলো ফোর্থ জিনিসটা একদম লাস্টে বলবো ভিডিও। তো ফার্স্ট জিনিস লাইট, প্ল্যান্টেশন করার জন্য লাইট কতক্ষণ জ্বালানো উচিত। ফার্স্ট অফ অল যদি লো টেক বা হাইটেক যাই বলো, প্ল্যান্টেশনের জন্য ফার্স্ট অফ অল লাইট চালানো উচিত 6 ঘন্টা, 6 আওয়ার্স। এর বেশি লাইট চালানো উচিত নয়, বিকজ এর থেকে তোমাদের প্ল্যান্ট গ্রোয়ের থেকে বেশি অ্যালগি হতে পারে। আর সেকেন্ডলি, লাইটের জন্য ক্ষতি কি, অ্যালগি বেশি হতে পারে, এটাই তার সেকেন্ড জিনিস ছিল যেটা, সেটা হলো আমাদের ফিল্টারেশন। আমি বলবো ফ্লোয়ের সাথে সাথে এইটা মাথায় রাখতে হবে যে প্ল্যান্টেশনে লিচু চালিয়ে দিলাম বা ওই আমাদের স্পঞ্জ ফিল্টার চালিয়ে দিলাম, এই ভুলটা করা যাবে না প্ল্যান্টেশনে। প্ল্যান্টেশনে যদি পারো হ্যাঙ্গন লাগাও, বা তুমি যদি মনে করো টপ ফিল্টার লাগাও উইদাউট ফ্লো, প্ল্যান্টেশনের জন্য খুবই ভালো জিনিস উইদাউট ফ্লো টপ ফিল্টার, আদারওয়াইজ হ্যাঙ্গন। তো ফিল্টারেশনের ব্যাপারটা গেল। এবার সেকেন্ডলি আসছি আমরা, তোমার লাইট গেল, ফিল্টারেশন গেল, এবার থার্ড জিনিস। থার্ড জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ তোমাদের গাছের চুজ করার ক্ষেত্রে এটা আমি বলবো ভেরিফাই করে, চুজ করার ক্ষেত্রে যে কোন গাছ নন CO2 বা কোন গাছ CO2, এইটা অনেকেই বলে, কিন্তু আমার ক্ষেত্রে বলে সব গাছের ক্ষেত্রে CO2 মাস্ট বি দরকার। হ্যাঁ, কিছু গাছের ক্ষেত্রে কম, কিছু গাছের ক্ষেত্রে বেশি। সেই রকম অনুযায়ী আমি বলবো, যদি কেউ লোটেক প্ল্যান্ট করতে চাও, সেটা নিয়েই আজকের কথা, লোটেক প্ল্যান্ট তো বলছি, লোটেক প্ল্যান্ট যদি করতে চাও তার জন্য যা প্ল্যান্ট আছে সেগুলো আমি ডিসক্রিপশনে তাদের সব নাম দিয়ে দেবো। কিছু কিছু নাম আমি বলছি, যেমন ক্রিপ্টো হয়, তারপর বেসিক্যালি আমি দেখেই বলছি, তোমরা দেখতে পারো, আমি গুগল দেখেই বলছি। তো আমি বলবো ক্রিপ্টো আছে, ক্রিপ্টোর সাথে সাথে আছে আপনাদের জাভা ফান ইউজ করতে পারো, অনলি ফর বগুডের ওপর জাভা ফান দিয়ে যদি তোমরা ইয়ে করো তো খুবই সুন্দর লাগবে। আর NOVS এর সব রকম ভেরিয়েন্টই চলে নন CO2-র ক্ষেত্রে, যেটা লো টেক প্ল্যান্টেশন আমরা বলে থাকি। মসের ওপর করতে পারো, যে কোনো মস, যেমন ধরে রাখো জাভা মস বা আরেকটা কি মস, যাই হোক আমি ডিসক্রিপশনে নাম দিয়ে দেবো, অত নাম এখন মাথায় আসছে না। 4 থেকে 5 রকমের মসের নাম হয়। তারপরে তোমরা হাইড্রিলা ইউজ করতে পারো, রোটালা রোটালা রোটুন্ডিফোলিয়া ইউজ করতে পারো, এগুলো তো। আরও কিছু সেটা হলো স্যাজিটেরিয়াস, তুই যে কোনো স্পেসিস তোমরা দিতে পারো। তারপরে হচ্ছে জঙ্গল ভাল করতে পারো, মানে শুধু জঙ্গল ভাল ব্যাক সাইজে, তারপরে শুধু রোটালা, আর আদারওয়াইজ এরকম অনেক রকম স্পেসিস আছে লোটেকের ক্ষেত্রে। হাইটেকের ক্ষেত্রেও সেরকম অনেক স্পেসিস আছে, তো হাইটেকের ক্ষেত্রে আজ বলবো না, পরের ভিডিওতে আমরা হাইটেকের ব্যাপারে বলবো। তো লোটেকের ব্যাপারে আরও 2-3টে কথা। লোটেকে খুব কম লাইট জ্বালাতে হয়, 1-2 হলো ফিল্টারেশন, যেরকম আমার ক্ষেত্রে মনে হয় আমার 2-3টে সেট আপ করা আছে, যেগুলোর মধ্যে আমি ফিল্টারেশন দিয়েছি প্রায় 1 থেকে 2 মান্থ বাদে, বিকজ যখন দেখেছি শ্রিম্প বা ফিশেস বা নিয়ন ছাড়ার পর যখন দেখেছি হালকা জল গোলা হচ্ছে, তখন আমি ফিল্টারেশন দিতে বাধ্য হয়েছি। আদার্স যদি নর্মাল প্ল্যান্টেশন করো, নর্মাল একটা দুটো শ্রিম্প রাখলে, তো তার জন্য বলবো ফিল্টারেশন লাগে না, বিকজ আমি তো 1 থেকে 2 মান্থ অবধি দিইনি যতদিন না ফিশেস অ্যাড করেছি। তো এবার আমি একটা থেকে দুটো জিনিস এটা বলবো যে লাইট খুব কম লাগে, ফিল্টারেশন লোটেকে লাগে না বললেই চলে, কিন্তু জলের ফ্লোটা হওয়াটা জরুরি প্ল্যান্টেশনের ক্ষেত্রে। তাই আমি বলবো যে
ফিল্টারেশন দাও পারলে হ্যাং অন। আর তার থেকেও সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো, অনেকের মাথায় এটাই আসে যে লো টেকের ক্ষেত্রে কি আমরা অ্যাকোরিয়াম সয়েল ইউজ করব, আদার্স কি ইউজ করব। তো তাদের জন্য আমি বলবো যাদের প্ল্যান্টেশনের খুব শখ, ফার্স্ট অফ অল তো তোমরা স্কেপিংয়ের দিকে যেও না, ফার্স্ট অফ অল তোমরা এইটা দেখো যে গাছগুলোকে তোমরা কিভাবে বাঁচাতে পারবে। তো সেটার জন্য আমি ফার্স্ট অফ অল বলবো তোমরা 2 থেকে 2.5 ফুটের একটা ট্যাঙ্ক নাও, তার মধ্যে চারিদিক করে নর্মাল দোকান থেকে যে কোনো কনস্ট্রাকশনের দোকান থেকে কনস্ট্রাকশন স্যান্ড আনো, স্যান্ড এনে অ্যাকোরিয়ামের চারিপাশে দাও, দিয়ে মিডিলটা মাটি দাও, নর্মাল মাটি, বাড়ির গার্ডেনিং সয়েল আগে শুকিয়ে রেখে দাও, পুরো শুকিয়ে যাবে, সেইটাকে তোমরা নর্মালভাবে দিতে পারো, দিয়ে তার ওপর ভালোভাবে মোটা লেয়ার করে তোমরা কনস্ট্রাকশন স্যান্ড দাও, দিয়ে তার ওপর লো টেক প্ল্যান্ট তোমরা করতে পারো। বিকজ অনেকের ক্ষেত্রেই প্ল্যান্টেশন ভালো লাগে কিন্তু অ্যাকোরিয়াম সয়েল কেনার মতো হয়ে ওঠে না, যেটা আমার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই এটা হয়ে ওঠে না বলতে অ্যাকোরিয়াম সয়েলের 9 লিটার বলো বা 1 লিটার বলো, অনেকের শখ থাকলেও বড়তে হয় না। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যারা ফার্স্ট স্টার্ট করছো, যেটা বললাম এইভাবে করে দেখো, আগে গাছ বাঁচানোর চেষ্টা করো, তারপর স্কেপিংয়ের দিকে যেও, কতক্ষণ কি টাইম অনুযায়ী লাইট জ্বালাতে হয় সেইটা দেখো, সেইটা জানো, পারলে ভিডিওটা পুরো দেখো। আর আরও যেটা 4 নম্বর জিনিস ছিল, সেটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস যে তোমরা জলে বা মানে গাছের জন্য, জলে বা গাছের জন্য, জলে বা গাছের জন্য আমরা কি, হ্যাঁ তো আমি বলবো 4 নম্বর জিনিসটা হলো ফার্টিলাইজার। ফার্টিলাইজার যদি ইউজ করো তো আমি 2 থেকে 3টে ফার্টিলাইজার তোমাদের আমি ইউজ করতে বলবো, সেটা হলো আমি গুগল করে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, বিকজ আমি গুগল করেই দেখাচ্ছি, বিকজ এটা আমার ফোন নয়। লো টেকের জন্য যেটা আমি বলবো অ্যাকোয়াটিক রেমেডিজের যেটা হয় বেসিক্যালি, এইটা একবার তোমরা দেখতে পারো, এইটা আমি ইউজ করেছি, এটা আমার ক্ষেত্রে ভালো রেজাল্ট এসছে। আরও একটা জিনিস হয় যেটা K++ বলে, ওটাও ইউজ করতে পারো, কিন্তু আমি যে কটা প্ল্যান্টেশন করেছি বা 3খানা প্ল্যান্টের ট্যাঙ্কের মধ্যে একটাতেই ফার্টিলাইজার আমি ইউজ করেছি, আর দুটোতে আমি কোনো ফার্টিলাইজার ইউজ করিনি, পুরোটাই কনস্ট্রাকশন স্যান্ড উইথ গার্ডেনিং সয়েল দিয়ে করা। তো আমি বলবো যারা ফার্স্ট ফার্স্ট করছো তাদের জন্য খুবই কম খরচায়, অনলি ফর আমার ক্ষেত্রে বলে গাছ কেনার যা টাকা সেটা ছাড়া, আদারওয়াইজ পুরোটাই তোমরা বাড়িতে যদি কনস্ট্রাকশন স্যান্ড থাকে তো তোমাদের পুরোপুরি মাটি ওটাতেই রেডি হয়ে যায়। তো আমি বলবো আগে ওটাতে করে দেখো, যদি হয়ে যায় তখন একটা ভালোভাবে গার্ডেনিং সয়েল ফয়েল সব ছেড়ে অ্যাকোরিয়াম সয়েল দিয়ে তোমরা করতে পারো, তখন স্কেপিং করো, সব করো, একবার হাত সেট করে নাও প্ল্যান্টেশনে, তো এটা তোমাদের পক্ষে বেটার হবে আমার মনে হয়। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। কিছু গাছের পিকচার্স আমি দিয়ে দিলাম যেগুলো লো টেকে বেসিক্যালি লাগে, তো আশা করি আপনাদের হেল্প হবে, আমি নামগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব, নাম লেখাও আছে আপনারা দেখতে পারেন। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন।